রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর প্রবন্ধ অতি প্রাকৃত প্রথম প্রস্তাব পাঠ করছি চুমকি সরকার। দুই চারিজন খ্যাতনামা ব্যক্তি অতি প্রাকৃত ঘটনায় বিশ্বাস করেন দেখিতে পাওয়া যায়, ফলে সাধারণের মনে একটা বিষম খটকা উপস্থিত হয়। অমুক অমুক ঘটনা এত দূর অবিশ্বাস্য যে মনকে নিতান্ত বলপূর্বক না টানিলে মন সেদিকে ধায় না। তথাপি আমাদের অপেক্ষা সর্বতোভাবে বুদ্ধিমান ব্যক্তি যখন সেই সেই ঘটনায় নির্বিবাদে বিশ্বাস করিতেছেন, তখন কতকটা কিংকর্তব্য বিমূঢ় হইতে হয়। মনুষ্য চরিত্র রহস্যময়, অতিমাত্র সংযত চিত্ত মনস্বী ব্যক্তিরও মস্তিষ্কের অভ্যন্তরে কোনো স্তরে কোনো পর্দার অন্তরালে এমন একটা গোলযোগজনক কিছু থাকিতে পারে যাহাতে তাহার বাহ্য আচরণ ও কর্মপ্রণালীর সামঞ্জস্য অকস্মাৎ নষ্ট করিয়া দেয়, এতটুকু নির্ভয় বলিতে পারা যায়। কাজেই কোনো কোনো বড় লোক অতি প্রাকৃতে বিশ্বাস করেন, ইহাতে বিস্মিত হওয়া অনুচিত। তবে মানব জাতির মধ্যে এই বিশ্বাস এতটা প্রচলিত যে ইহার তাৎপর্য সম্বন্ধে একটু আলোচনা নিরর্থক না হইতে পারে। এই বিশ্বাস মনুষ্য জাতির ঠিক প্রকৃতিগত এবং স্বভাবসিদ্ধ কিনা এই বিষয়ে প্রশ্ন উপস্থিত হইতে পারে। মনের কথা সাহসের সহিত স্পষ্ট করিয়া বলিলে বলিতে হয় যেন অতি প্রাকৃতে বিশ্বাসের দিকে মনের একটা ঝোঁক আছে, যেন ওই বিশ্বাসে মন একটু আনন্দ ও তৃপ্তি লাভ করে। ভূতমানি বলিতে সকলের নৈতিক সাহসে কুলায় না, তবে মনের পর্দার স্তরের নিচের স্তর খুঁজিয়া দেখিলে সেখানে যেন ভূতের অস্তিত্বের প্রতি একটা আগ্রহ দেখা যায়। সময় অসময় বিজনে আধারে এই আগ্রহ মৌখিক অবিশ্বাস ও যুক্তির আচ্ছাদন ছিন্ন করিয়া হৃৎকম্প প্রভৃতি দৈহিক ইঙ্গিতে আপনাকে প্রকট করিয়া ফেলে। মুখ যখন বলে ভূত মানিব কেন, মন যেন ভিতরে থাকিয়া ইশারায় হাস্য করে। অনেকের মানসিক অবস্থা এইরূপ, যুক্তিতে ও স্বভাবে গণ্ডগোল উপস্থিত করিয়া মনের ভেতর এরকমের একটা উড়ু উড়ু ভাব সৃষ্টি করিয়া রাখিয়াছে যে যদি কোনো প্রকাণ্ড বৈজ্ঞানিক আসিয়া হঠাৎ প্রতিপন্ন করিয়া দেন যে ভূত আছে ও তাহার রং কালো ও পা বাঁকা, তাহা হইলে মন যেন হাঁপ ছাড়িয়া বাঁচে। যাহা হোক, এই সকল দেখিয়া বোধ হয় যেন অতি প্রাকৃতে বিশ্বাস মানুষের পক্ষে স্বাভাবিক। মনুষ্য জাতির ইতিহাস অধ্যয়ন করিলেও এই সংস্কারই বদ্ধমূল হয়। আদিকালে মনুষ্য মাত্রেই অতি প্রাকৃতে বিশ্বাস করিত এবং এক্ষণের যাহারা জ্ঞান জীবনের শৈশব ভাগ ত্যাগ করে নাই তাহারাও নিরুদ্বেগে অতি প্রাকৃত বিশ্বাস করিয়া থাকে। কেবল যে তাহারই করে এরূপ বলিলে বড়ই অবিচার করা হয়, কেননা যাহারা জ্ঞান জীবনে যৌবনগ্রস্ত বলিয়া পরিচয় দেন তাহারাও এই বিশ্বাসের হাত হইতে একেবারে নিষ্ক্রান্ত হইয়াছেন বলিয়া বোধ হয় না। কেননা অতি প্রাকৃতে বিশ্বাসের উপর অদ্যাপি বড় বড় ধর্মমত প্রতিষ্ঠিত রহিয়াছে। এই পর্যন্ত বলিতেছি যে জ্ঞানের উন্নতি বিস্তারের সহিত অতি প্রাকৃতে বিশ্বাসটা কমিয়া আসে। আজকাল অনেক লোক এমন আছে যাহারা এই বিশ্বাস অঙ্গীকার করিতে লজ্জিত হয়, দুই একজন বা প্রকৃতপক্ষে বিশ্বাস করে না। সুতরাং মোটের উপর দাঁড়ায় এই যে অতি প্রাকৃতে বিশ্বাসই মানুষের পক্ষে স্বাভাবিক, অবিশ্বাস মানুষের উপার্জিত। একটু চাপিয়া ধরিলে এই সিদ্ধান্তটা কতদূর টিকে বলা যায় না, একটু যেন যুক্তিতে গোলযোগ আছে। কিন্তু গোলযোগ ঠিক তাৎপর্যগত বা ভাবগত নহি, অনেকটা শব্দগত বা আভিধানিক। প্রাকৃত ও অতি প্রাকৃত এই শব্দ দুইটার অর্থ লইয়া দেখিলে বোঝা যাইবে, প্রাকৃত শব্দের অর্থ যাহা প্রকৃতি নির্দিষ্ট, প্রাকৃতিক নিয়ম সঙ্গত। অতি প্রাকৃত শব্দের অর্থ যাহা প্রকৃতির নিয়মিত বিধানের বাহিরে। এখন আদিম মনুষ্যের অবস্থা দেখা যাক। মনুষ্যের জ্ঞান যখন ইতর জীবের ন্যায় সংকীর্ণ সীমায় আবদ্ধ ছিল, তখন সে প্রাকৃতিক নিয়মের অস্তিত্ব স্পষ্টভাবে উপলব্ধি করিয়াছিল কিনা সন্দেহ। ইতর জীবনে ক্ষুধাতৃপ্তির ও দিনরাত্রির পর্যায় অনুভব করি,
কিন্তু সেই পর্যায়ে যে একটা প্রাকৃতিক নিয়মের অনুগত এতদূর বোধ হয় তাহাদের জন্মিয়াছে কিনা বলা যায় না। কাল রাত্রি প্রভাত হইবে এবং তখন ক্ষুধা উপস্থিত হইবে, অতএব তাহার বন্দোবস্ত আজই এখনই স্থির করিলে ভালো হয়। ইতর জীবের এতটুকু বিচার শক্তি আছে স্বীকার করা যায় না, তবে কোনো কোনো জন্তু যে ছয় মাস পূর্বে আহারাদির বন্দোবস্ত করিয়া রাখে সে স্বাভাবিক সংস্কার বশে স্বভাবের অঙ্কুশ তাড়নায় আদিম মানবের অবশ্য এইটুকু অথবা ইহার উপরেও অনেকটুকু উঠিবার সামর্থ্য ছিল। দিনরাত্রি ক্ষুধাতৃপ্তি, শ্রমারাম এবং এইরূপ আরও কয়েকটা ব্যাপারের পর্যায় ও সেই পর্যায়ের নিয়মানুবর্তিতা আদিম মানবের বুদ্ধিগত ছিল ধরিয়া লইতে পারি, কিন্তু এত ভিন্ন অন্যান্য জাগতিক ব্যাপারে কোনোরূপ সঙ্গতি বা পর্যায় সহচর্য সম্বন্ধ অথবা পারম্পর্য সম্বন্ধ তাহারা দেখিতে পাইত এইরূপ জোর করিয়া বলা যায় না। মোটির উপর অধিকাংশ জাগতিক ব্যাপার তাহাদের নিকট ঘটিত এইমাত্র, তাহাদের অনুভূতির ভেতর আসিত এইমাত্র, যখন ঘটিত তখন তাহারা অনুভব করিত এইমাত্র। এই সকল জাগতিক ব্যাপার যে ঘটিবে বা ঘটাবে না, অথচ কবে কোথায় কীরূপে ঘটিবে, এ সকল প্রশ্ন তাহাদের মনের মধ্যে কখন উপস্থিত হইত না? অর্থাৎ দুই একটা ঘটনা বাদ দিয়া সমস্ত প্রাকৃতিক ঘটনা তাহাদের অনুভূতির বিষয় ছিল মাত্র, তাহাদের বৃদ্ধি প্রয়োগের বিষয় ছিল না। তাহাদের নিকট সকলই প্রাকৃত ছিল, অতি প্রাকৃতের অস্তিত্ব তাহাদের নিকট ছিল না। আমরা এখন অতি বুদ্ধি বলে অতি বলিয়ান হইয়া দর্প সহকারী বলিয়া থাকি এ ঘটনা অসম্ভব। তাহাদের এরূপ দর্প প্রকাশের কোনোরূপ অবকাশ ছিল না, তাহাদের নিকট সকলই সম্ভব, সকলই বিশ্বাস্য ছিল, অসম্ভাব্য অতএব অবিশ্বাস্য এইরূপ তাহাদের নিকট কিছুই ছিল না। অর্থাৎ অতিপ্রাকৃতকে অতিপ্রাকৃত জানিয়াও প্রকৃতির নিয়মের সহিত অসঙ্গত বুঝিয়াও তাহাতে বিশ্বাস এক কথা, আর প্রাকৃত অতিপ্রাকৃত এই ভেদবোধের অনুদয় হেতু সর্বত্রই বিশ্বাস সম্পূর্ণ ভিন্ন কথা। ব্যক্তি বিশেষের আদেশে সূর্য অনুদয় হেতু সর্বত্রই বিশ্বাস সম্পূর্ণ ভিন্ন কথা। ব্যক্তি বিশেষের আদেশে সূর্য আকাশ মার্গে স্থির ছিল, ব্যক্তি বিশেষ মৃত্যুর পর ভক্তজনকে দেখা দিয়াছিলেন, ইত্যাদি ঘটনায় আমরা অতি প্রাকৃত বুঝিয়াও কোনো স্থানে মনের সহিত ঝগড়া করিয়া কোনো স্থানে অপরের সহিত ঝগড়া বাঁধাইবার উদ্দেশ্যে বিশ্বাস করি, কিন্তু সেকালের মানুষের নিকট ঝড় বৃষ্টি ভূমিকম্প চন্দ্রগ্রহণ প্রভৃতি প্রত্যক্ষ ঘটনা মত ওই সকলও নৈসর্গিক ও সম্পূর্ণ সম্ভবপর বলিয়া গৃহীত হইত। এইরূপে দেখিলে অতি প্রাকৃতে বিশ্বাস মানুষের পক্ষে যে স্বাভাবিক তাহা বলা যায় না। অলৌকিক অসাধারণ অদ্ভুত ঘটনায় মানুষে যে বিশ্বাস করে অতি প্রাকৃতে স্বাভাবিক বিশ্বাস তাহার কারণ নহে, তাহা যে প্রাকৃত নহে, নিয়মসঙ্গত নহে, এই বোধের অনুৎপত্তি তাহার প্রকৃত কারণ। অতি প্রাকৃতকে মানুষ প্রাকৃত জানিয়াই বিশ্বাস করিতে চায়। আদিম মানব সকল ঘটনাই সম্ভাব্য বলিয়া জানিত, আমরা সেই আদিম মানুষেরই বংশধর। জগৎ সম্পর্কে কতকটা জ্ঞান অর্জন করিয়া কয়েকটা ধাপ উপরে উঠিয়াছি সত্য, কিন্তু প্রাচীন সংস্কার এখনও আমাদের অস্থিমজ্জা হইতে লুপ্ত হয় নাই। সুতরাং একটা অশ্রুতপূর্ব অদ্ভুত ঘটনা শুনিলেই তাহাকে উড়াইয়া দিতে হইবে, এইরূপ বাক্যের সমর্থনে আমাদের অনেকেই অসম্মত। আরেকটা কথা, জ্ঞানের উন্নতির অনেক নতুন নতুন জাগতিক ব্যাপার আমাদের প্রত্যক্ষ গোচর হইতেছে। কিছুদিন পূর্বে মানুষ সে সকলের অস্তিত্ব কল্পনায় আনিতেও সাহস করে নাই। এত নতুন নতুন ব্যাপার যখন দিন দিন আমাদের সম্মুখে আসিতেছে, তখন জগতে আরও কত কাণ্ড আছে কে বলিতে পারে। এখন যাহাকে অতিপ্রাকৃত বলিয়া উড়াইতে চাইতেছি কে বলিতে পারে দশ বৎসর পরে তাহাই প্রাকৃত বলিয়া গণ্য হইবে না? এই তো কিছুদিন আগে মেশমার সাহেবকে লোকে বুজরুক মাত্র বলিয়া জানিত, কিন্তু আজ
হিপনোটিজম বা বশীকরণ বিদ্যাকে অমূলক বলিতে কে সাহস করে? বিজ্ঞানের উন্নতি অলৌকিক বিশ্বাসীর দলের মতো অনেকটা পোষণ করিতেছে। এই ঘটনাটা প্রকৃতির নিয়ম বহির্ভূত, এ কথা সাহস করিয়া বলা বড়ই দুঃসাহসিক ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে। সুতরাং অসাধারণ ঘটনা মাত্র অবিশ্বাস্য, এ কথা বলিও না। জগতে কি আছে, কি ঘটিতে পারে, এখন তুমি তাহার কি জানো? যাহারা এইরূপ যুক্তির অবতারণা করেন তাহারা অতিপ্রাকৃতে বিশ্বাস স্থাপন করিতে বলেন না, ঘটনা মাত্রকে অতিপ্রাকৃত বলিয়া উড়াইয়া দিতে নিষেধ করেন মাত্র। ইহা সত্য যে অনভিজ্ঞতার জোরে আমরা অনেক সত্য ঘটনাকে অলীক বলিয়া উড়াইতে চাই, কিন্তু সে কার্যটা প্রশংসাই নহে। যাই হোক, অতিপ্রাকৃত অর্থাৎ বস্তুতই প্রকৃতির সহিত সর্বতোভাবে অসঙ্গত ঘটনার অস্তিত্ব সম্বন্ধে কোনো কথা উঠিল না, যাহাকে আমরা অজ্ঞাত বসে প্রকৃতির নিয়ম ছাড়া বলিতে যাই তাহা বস্তুত নিয়মসঙ্গত হইতে পারে ও অসম্ভাব্য ও অবিশ্বাস্য না হইতে পারে। এই পর্যন্তই বলা হইল। অতিপ্রাকৃত ঘটনা সম্ভবে কি না তাহার একটু আলোচনা আবশ্যক। আমাদের এই প্রশ্নের উত্তর এই রূপে সংক্ষেপে দেওয়া যাইতে পারে, প্রকৃতির নিয়মের সম্পূর্ণ বিরোধী ঘটনায় বিশ্বাস করিবার কোনো কারণ নাই। তবে ইদানিং আমাদের প্রাকৃতিক নিয়মে অভিজ্ঞতার অপেক্ষা অজ্ঞতার পরিমাণ অনেক অধিক, সুতরাং একটু নতুন কথা শুনিলেই সেটা অতিপ্রাকৃত বলিয়া ওঠা অদূরদর্শিতার পরিচয়। আবার নতুন কথা শুনিলেই যে বিশ্বাস করিতে হইবে এমনও নহি, তাহার সত্যতা সম্বন্ধে যথাসাধ্য অনুসন্ধান কর্তব্য। হইতে পারে ঘটনার সাক্ষীগণ মিথ্যাবাদী অথবা অনিচ্ছে সত্ত্বেও প্রতারিত, হইতে পারে তাহাদের ইন্দ্রিয় কোনরূপ প্রতারিত হইয়াছে, অথবা তাহাদের বোধ শক্তি তখন সুস্থ দশায় ছিল না। এই রূপে অনুসন্ধান করিয়াও যদি দেখা যায় ব্যাপারটা অমূলক নহে, তখন আমাদের প্রাকৃতিক নিয়মের অনভিজ্ঞতা স্বীকার করিতে হইবে। ঘটনাটাকে প্রাকৃতিক নিয়মের বিরোধী বা অতিপ্রাকৃত বলিবার প্রয়োজন হইবে না। লোকালয়ের বাহিরে ও দূরে বৃহৎ জলাশয়ে নানা জাতি ছোট বড় মাছ, কাছিম, কাঁকড়া ও শামুক গুগলির সহিত পুরুষ পরম্পরাক্রমে খড়কন্যা করে। উহার মধ্যে কোনো জাতি মাছ যদি মানুষের মতো বুদ্ধিজীবী হয়, তাহা হইলে সে আপনার জলময় জগতের সম্পর্কে কতকগুলি নিয়ম আবিষ্কার করিয়া ফেলিয়াছে এবং সেই নিয়মের অভিজ্ঞতা বলে আপনার জীবনযাত্রা নির্বাহ করিয়া আসিতেছে। কিন্তু সে জানে না যে সে যে জগতের অধিবাসী তাহা সংকীর্ণ ও সীমাবদ্ধ, ও তাহার বাহিরে একটা বৃহত্তর জগৎ আছে যেখানে জলময় জগতের নিয়ম খাটে না এবং যেখানে কাছিম কাঁকড়া ও শামুক গুগলির অপেক্ষা সহস্রগুণে শক্তিশালী নানা জন্তু বাস করে, যেখানকার প্রাকৃতিক ঘটনার সহিত জলাশয়ের ভিতরের ঘটনার মিল খুব অল্প। একদিন যদি সেই বাহিরের কিম্ভূত কিমাকার জগৎ হইতে ধীবর নামধারী বৃহৎ জন্ম সহসা সেই দিঘিতে জাল ফেলে, তখন এই ঘটনা জলাশয়ের অধিবাসীদের পক্ষে অদৃষ্টপূর্ব অসাধারণ ঘটনা বলিয়া গণ্য হইবে, সন্দেহ নাই। তাহারা তখন এই ঘটনাকে অতিপ্রাকৃত উৎপাত বলিয়া গণ্য করিতে পারে। অন্তঃপুরুষ পরম্পরার অভিজ্ঞতা বলে তাহারা আপনাদের জগতের সম্বন্ধে যে সকল প্রাকৃতিক নিয়মের আবিষ্কার করিয়া নিশ্চিন্ত ছিল, এই ঘটনাটি সেই প্রাকৃতিক নিয়মের অনুযায়ী হইবে না। আবার সেই জাল নামক কিম্ভূত কিমাকার দ্রব্য যদি দুই একটা রুই কাতলাকে সহসা ধরিয়া লইয়া অন্তর্হিত হয়, তাহা হইলে এই অতিপ্রাকৃত উৎপাতে মৎস্য সমাজ একেবারে বিস্মিত শঙ্কিত ও স্তম্ভিত হইয়া পড়িবে, তাহাতেই বা আশ্চর্য কি? একটা কাতলা মাছ এইরূপে দিঘির তটে নীত হওয়ার পর যদি কোনোক্রমে আবার দিঘির জলে লাফাইয়া পড়ে, তাহা হইলে সে মুহূর্তের জন্য যে নতুন জগতের তত্ত্ববার্তা তাহার মুখে শুনিয়া তাহার জ্ঞাতিবন্ধু নির্বিবাদে মানিয়া লইবে কি? আমরা মাছের চেয়ে বৃহত্তর জগতে বাস করি, কিন্তু আমাদের জগতের বাহিরে আরও একটা কিম্ভূত কিমাকার জগৎ যে থাকিতে পারে না তাহা সাহস করিয়া কে বলিবে?
সেই জগৎ হইতে কোনো নতুন অর্থাৎ অজ্ঞাতপূর্ব শক্তি আসিয়া আমাদের সংকীর্ণ জগতে হঠাৎ আপতিত হইলে তাহাতে আমরা বিস্মিত ও চকিত হইতে পারি, তাহাকে অতিপ্রাকৃত মনে করিয়া শঙ্কিত হইতে পারি, কিন্তু তাহা অমূলক বা অলিক বলিয়া উড়াইলে চলিবে কেন? এবং আমাদের মধ্যে যদি কেহ কোনো সূত্রে কোনোরূপে সেই বৃহত্তর জগতের সন্ধান পাইয়া তাহার বার্তা লইয়া আসেন, তাহাতেই বা বিস্ময়ের কারণ কি হইবে? ঐরূপ ঘটনাকে মিথ্যা বলিয়া উড়াইলে চলিবে না, তবে উহাকে অতিপ্রাকৃত আখ্যা দেওয়ার প্রয়োজন দেখি না। কেননা প্রকৃতি যদি বিশ্বব্যাপী হয়, তাহা হইলে বিশ্বব্যাপী জগতের যেখানে যাহা কিছু ঘটিতেছে সকলই প্রাকৃত, অতিপ্রাকৃত ঘটনা হইতেই পারে না। আজ আমার সহিত তাহার পরিচয় নাই বা পরিচয় অল্প, কিন্তু এককালে আমার জ্ঞানবুদ্ধির সহকারে উহার সম্যক পরিচয় প্রাপ্তির সম্ভাবনা রহিয়াছে। এককালে হয়তো আমি উহার পরিচয় পাইব, এবং আজ যে ঘটনাকে পরিচিত জগৎ প্রণালীতে স্থান দিতে পারিতেছি না, তখন তাহাকে সেই প্রণালীর মধ্যে স্থান দেওয়া অসাধ্য হইবে না। কিন্তু প্রাকৃতিক ঘটনাবলীর মধ্যে পরস্পর একটা সম্পর্ক, একটা সুনিয়ত সম্বন্ধ থাকিতেই হইবে। এমনকি কথা আছে, কোনো একটা অদৃষ্টপূর্ব নতুন ঘটনা ঘটিলেই এখন তাহাকে জগৎ প্রণালীতে স্থান দিতে পারিতেছি না, কিন্তু এককালে স্থান দিতে পারিব, এরূপ মনে করিবার হেতু কি? জগৎ প্রণালী সুব্যবস্থিত, সুশৃঙ্খল, সুনিয়ত হইবেই হইবে, এরূপ মনে করিবার হেতু কি আছে? এই স্থলে একটু সূক্ষ্ম দর্শনের আবশ্যকতা আছে। পরিতাপের বিষয়, বড় বড় পণ্ডিতেরাও দার্শনিক বিচারে প্রবৃত্ত হইয়া এই সূক্ষ্ম দর্শনটুকু প্রয়োগ করিতে ভুলিয়া যান। প্রকৃতি, প্রাকৃতিক নিয়ম প্রভৃতি শব্দগুলি লৌকিক প্রচলিত অর্থে গ্রহণ করিয়া অনর্থ গোলযোগে প্রবৃত হন। বহির্প্রকৃতি অথবা বাহিরের জগৎ সর্বতোভাবে মানব মনেরই সৃষ্ট, এ কথাটা আমরা যখন তখন ভুলিয়া যাই। জগৎ আমাদের বহিস্থ, স্বাধীন, স্বতঃসৃষ্ট, স্বতন্ত্র অস্তিত্বযুক্ত, একটা না একটা কিছু, এই ধারণাটাই আমাদের মনে সর্বদা যেন জাগিয়া থাকে। প্রকৃতপক্ষে আমার জগৎ আমারই সৃষ্ট, তোমার জগৎ তোমারই সৃষ্ট, আমার জগৎ আমারই একটা মন গড়া, যাহা আমার সুবিধার জন্য আমি আমার বাহিরে কোনো রকমে প্রক্ষিপ্ত করিয়াছি, সেই রূপ তোমার জগৎ তোমারই প্রক্ষিপ্ত মন গড়া পদার্থ। আমার জগৎটা সর্বাংশে তোমার জগতের অনুরূপ নহি, যেহেতু আমি সর্বাংশে তোমার অনুরূপ নহি, আমার জগতে যে সকল নিয়মের অস্তিত্ব আমি বোধ করি সে আমারই কায়দা, তাহাতে আমারই সুবিধা। জগৎকে নিয়মানুযায়ী দেখিলে আমার জীবনযাত্রার যথেষ্ট সুবিধা ঘটে, অনিয়ত দেখিলে জীবনযাত্রা ভার হইয়া ওঠে। সেই জন্য আমার জগৎকে আমি নিয়মানুযায়ী ও নিয়মের অধীন করিয়া গড়িয়া তুলিয়াছি। আমার জগতে আমিই নিয়মের প্রতিষ্ঠা করিয়াছি, আমার জগতের সহিত আমার নিত্য আদান প্রদান, নিত্য কারবার চলিতেছে, সেই আদান প্রদান ও কারবারের সুবিধার জন্য আমি নিয়মের প্রতিষ্ঠা করিয়াছি। জগতের উপর আমার কতকটা প্রভুত্ব আছে, সেই প্রভুত্বের পরিমাণের উপর আমার জীবনের উৎকর্ষ নির্ভর করে, অথবা যে পরিমাণে আমি আমার জগতের উপর প্রভুত্ব চালাইতে পারি, সেই পরিমাণে আমার জীবন উন্নত, অভিব্যক্ত, সার্থক। এই প্রভুত্ব চালনার জন্য জগতে নিয়মের প্রতিষ্ঠা করিয়াছি। বাহ্য প্রকৃতি যেমন আমারই সৃষ্টি, প্রাকৃতিক নিয়মও তেমনি আমারই সৃষ্টি। যাহার জগৎ যে পরিমাণে নিয়ম সঙ্গত হইয়াছে, সেই পরিমাণে জীবন সাগরে বলিয়ান। আমি নিয়মের স্থাপনা করিয়াছি, এবং জগতের যে অংশ এখনো নিয়মাধীন হয় নাই, তাহাতেও নিয়মের প্রতিষ্ঠার চেষ্টায় রহিয়াছি। আমার সমগ্র শক্তি এই চেষ্টার অনুকূল। প্রথমে যখন আমার জগৎ নামধারী কল্পনাটুকু আমার সম্মুখে উপস্থিত হয়, তখন তাহার সবই এলোমেলো, বিশৃঙ্খলা দেখি। ক্রমশ তাহাকে সুবিন্যস্ত ও সুবিহিত করিয়া যথাদেশে যথাকালে স্থাপিত করিয়া লই, আমার আত্মপ্রসারণের সহিত আমার জগতের পরিসর বৃদ্ধি পায়,
আমি সেই জগতের কেন্দ্রস্থলে উপবিষ্ট হইয়া আশেপাশে হাত বাড়াইয়া যথাসাধ্য গোছাইয়া ও বিধানুগত করিয়া আয়ত্ত করিয়া লই, যতদূর সাধ্য ততদূর করি, সবটাকে আয়ত্ত করিতে পারি না। আশেপাশে নিকটে যতটুকু আছে তাহাকে বিধান বিন্যস্ত করি, জগতের কেন্দ্র হইতে দূর দেশে যেখানে হাত বাড়াইতে সকল সময়ে পারি না, সেখানে এমন অনেক জিনিস রহিয়া যায় যাহা আমার নিয়মের ভেতর টানিয়া আনিতে পারি না, সেখানে আমার প্রভুত্ব বড় খাটে না। সেই অনিয়ত জিনিসগুলো আমার অধীন হয় না, আমার জীবনের কাজে তাহাদিগকে নিয়োগ করিতে পারি না। অনেক সময় তাহারাই অতর্কিতভাবে আমার উপর প্রভুত্ব চালায়, আমি ভুলিয়া যাই যে আমারই সৃষ্ট পদার্থ আমাকে আক্রমণ করিতেছে, ভুলিয়া যাই যে আমার শক্তির অভাবে যাহাদিগকে আমার প্রতিষ্ঠিত নিয়মের অধীনতায় অদ্যপি আনিতে পারি নাই, তাহারই আমাকে জীবনযাত্রায় প্রতিরোধ করিতেছে, আমার জীবনের পথ কণ্টকিত করিতেছে, আমি নিজের ছায়া দেখিয়া বালকের মতো ভয় পাইতেছি, নিজের প্রতিবিম্ব দেখিয়া উপাখ্যানের কুকুর মতো প্রতারিত হইতেছি, আপন প্রতিবিম্বের বিভীষিকা দেখিয়া উপাখ্যানোক্ত সিংহের মতো নিজের জীবন বিসর্জন করিতেছি। এই সকল জাগতিক ঘটনাকেই আমরা ভয় করি, ইহাদের দর্শনে আমাদের আতঙ্ক জন্মে, ইহাদের স্পর্শে আমাদের রোমাঞ্চ হয়, কেননা ইহারা এখনো নিয়মের বশে আইসে নাই, এখনো জীবনের অনুকূল হয় নাই, এখনো জীবনের প্রতিকূলতা করিতে ছাড়ে না। ইহাদিগকে দেখিয়া সময় সময় শিহরিয়া উঠি এবং বলি, এটা মিরাকেল, ওটা অতি প্রাকৃত। বস্তুত ইহা অতি প্রাকৃত এই অর্থে যে এখনো ইহা প্রকৃতির নিয়মের অনুগত হয় নাই। অতি প্রাকৃত রহিবে কি না তাহা আমার নিজের শক্তির উপর নির্ভর করে, আমার শক্তি থাকে কালে অতি প্রাকৃতকে প্রাকৃত করিয়া লইব, শক্তি না থাকে অতি প্রাকৃতি রহিবে। আমার জগৎ সর্বাংশে তোমার জগতের অনুরূপ নহে, আমার জগৎ যত বড় তোমার ঠিক তত বড় নহে, হয়তো আমার জগতের দেশগত পরিসর অধিক, হয়তো আমার জগতের কালগত বিস্তৃতি অধিক, সে আমার আত্মোৎকর্ষের পরিচয়। আমার জগতের ভেতর যা যা আছে, তোমার জগতের ভেতর যে ঠিক তাই তাই আছে তাহা মনে করিবার কারণ নাই, জন্মান্ধ তাহার প্রমাণ, রংকানা লোক তাহার প্রমাণ। তাহাদের জগৎ সর্বাংশে আমার জগতের মতো নহে, আমার জগতে আমার প্রত্যক্ষ বিষয় যাহা যাহা আছে, তোমার জগতে তোমার প্রত্যক্ষ বিষয় সে সমস্ত নাই, আবার তোমার জগতে যাহা আছে আমার জগতে তাহা নাই, তুমি যাহা দেখিতে পাইতেছ আমি তাহা দেখিতে পাই না, তাই বলিয়া তোমাকে মিথ্যাবাদী অথবা প্রতারিত অথবা বিকৃত কেন্দ্রীয় অথবা বিকৃত বুদ্ধি বলা আমার সাজে না। আমার পক্ষে আমার জগৎ সত্য, তোমার পক্ষে তোমার জগৎ তেমন সত্য, জাগ্রতের পক্ষে তদানীং অনুভূত জগৎ যেমন সত্য, সুপ্তের পক্ষে স্বপ্নদৃষ্ট জগৎ তেমনি সত্য। আমার নিকট আমার সুনিয়ত সুব্যবস্থা জীবনানুকূল জগৎ যেমন সত্য, তবে পাগলকে অবজ্ঞা করি কেন? তাহার কারণ আমি জীবন সমরে সমর্থ আর সে অসমর্থ। এখনও যে মনুষ্য জাতি অতি প্রাকৃতের বিভীষিকা দেখে, সে বিভীষিকা অলিক নহে, যে দেখে সে মিথ্যাবাদী না হইতে পারে, কিন্তু সে অসক্ত। যে যে পরিমাণে দেখে সে সেই পরিমাণে অসক্ত। মনুষ্য জাতির শক্তি সঞ্চয়ের সহিত অতি প্রাকৃতের সংখ্যা ও পরিমাণ কমিয়া যাইবে সন্দেহ নাই, তবে মানবাত্মার পরিসর কখন শেষ সীমা প্রাপ্ত হইবে? মানব কোনো সময় সৃষ্ট শক্তি হইতে বঞ্চিত হইবে তাহা বলিতে পারি না, যে পর্যন্ত সেই শেষ দিন না আসে সে পর্যন্ত প্রাকৃতির সহিত অতি প্রাকৃত এই অর্থে মিলিয়া মিশিয়া বর্তমান থাকিবে সন্দেহ নাই।